ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, মিলাদে যে দরুদ পাঠ করে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা, যারা মিলাদকে জায়েজ মনে করে তারা বলে এটা নবীর উপর সালাম পেশ করা, এটা খারাপ না, তাদেরকে বোঝাতে পারি কিভাবে এগুলো বলা ঠিক না, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। জি, শুক্রিয়া। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা, এটা যে পড়া যাবেন এটা তাকে বুঝাবেন কিভাবে? আসলে তাকে প্রশ্ন করেন যে এটা যে বলা হচ্ছে তা এটা কোন সাহাবি বলেছেন? সাহাবিরা তো রাসূলের উপরে এটা পড়ে থাকবেন, যদি এটা সঠিক হয় তো কোন সাহাবি পড়েছেন এটা দেখাতে হবে, যদি না হয় তো কোন তাবেই পড়েছে সেটা একটু দেখতে চাই, মানা না মানা পরের হিসাব। যদি তাদের থেকে প্রমাণ না পাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন সূরা বাকারা 237 নম্বর আয়াত অথবা 137 নম্বর আয়াত দেখবেন, ফাইন আমানু বিমিসলি ফা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ বিহি, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি তাদের মতো করে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত, সাহাবীদের কথা বলা হয়েছে। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে যখন তাদেরকে বলা হয় কাফের মুশরিকদেরকে যে সাহাবীরা যেভাবে করে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তখন তারা বলে যে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো, এই কথা বলে। তো সাহাবিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাহাবিরা এখন যদি না করে থাকে তাহলে আপনি কতবার পরহেজগার যে আপনাকে এটা করতে হবে, আপনি কি সাহাবিদের এক কোন কণা সমপরিমাণ হবেন? তো যদি না হয় তাহলে এটা কেমন করে সঠিক হতে পারে? এই বুঝটা তাদের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করেন, বাকি কোরআন এবং সহি হাদিস থেকে প্রমাণ নিতে হবে। ইয়া নাবি সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা, ইয়া নাবি মানে কি? আল্লাহ তো কোরআনুল কারিমে ইয়া আইয়ুহান নাবী বলেছেন, ইয়া আইয়ুহান নাবী, হে সম্মানিত নবী, তো এখানে ইয়া নবী মানে কি? ওই নবী। তো এটা কেমন করে নবীর সানে সম্মান দিয়ে কথা বলা হলো, এটা কি ভুল নয়? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।